হয় শিবসাগর শহর আর নাজিরা সংযোগী ভুবন চন্দ্র গগৈ পথটো বর্তমান বিধ্বস্ত হয়ে আছে। এই পথটো বহলীকরণের বাবে ইতিমধ্যে কাম আরম্ভ হয়েছে, যদিও কাম অতি লেহেমিয়া হয়েছে, যার বাবে বারুকৈ জ্বলা কলা খাইছে সর্বসাধারণ রাইজে। আর দ দ গাঁত সমূহ বর্তমান মেরামতি নকরাত যান বাহন চলাচলত বারুকৈ আসলে অসুবিধার সন্মুখীন হয়েছে, যার বাবে আজি শিবসাগর জেলা ছাত্র সন্থায় ইয়াত পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। সেই দৃশ্য দেখাব বিচাৰিছো, ইয়া শিবসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। ইয়া শিবসাগর শহর আর নাজিয়া সংযোগী যেটো ভুবন চন্দ্র গগৈ পথ, সেই পথটো এই ধরনেরই আজি অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর পুনর্নির্মাণের দাবি জানাইছে। শীঘ্রে যাতে এই পথটো মেরামতি করে পুনর্নির্মাণ করে যাতায়াতের ভাবে উপযোগী করে তোলে তার দাবি জানাইছে। মই হাস্যলম ছাত্র সন্থার বিষয়বীয়া সকলছে, মই ভাস্যলম সদৌ ছাত্র সন্থার কার্যনির্বাহক সদস্য সমীরণ ফুকন আছে, কি কবা? শিবসাগর অতিকৈ গুরুত্বপূর্ণ শহরের মাজমজিয়া যা এই বিজি রোড, এই নির্মাণ কার্য 2022 চনতে আরম্ভ হয়েছে, আজি কপতি ইয়ার নির্মাণ কার্য শেষ নহল। আর নির্মাণ করা আসলে ইয়াত যা গাঁত সৃষ্টি হয়েছিল গাঁতখিনি মেরামতি করে জনসাধারণ সুচলভাবে অহা যাওয়া করার ব্যবস্থা প্রদান করাত লোক নির্মাণ বিভাগ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আর কি কারণে এই রাস্তা ইমান দিনে নির্মাণ নোহাক পেলায় রাখিছে এই একটা অবুজ হাতর। আর এই রাস্তাটো নির্মাণের কারণে যা ভূমি অধিগ্রহণ করা হয়েছিল জনসাধারণক পয়সা দিব নার কারণে, সরকারখানে পুঁজি মুকলি করে দিব নার কারণে বহু স্থানত রাস্তাটোর কাম আধা করে আহ রয়ে আছে। এটা আমার স্পষ্ট কথা যে সরকারে জনসাধারণক সুফল যাতায়াত দিব লাগিব। আর এই ক্ষেত্রে এই শিবসাগর সমষ্টির যাক বিধায়কগুলো বিভিন্ন চর চাপরিয়া আন আন অঞ্চলত ঘুরি থাকে, কিন্তু সেই শহরের মাজমজিয়ার এই পথটো নির্মাণের ক্ষেত্রে কিন্তু কোবাত কোবাত গৈ অসমীয়া ঠিকাদারক রঙা চকু দেখাব পারে, কিন্তু এই রাস্তাটো নির্মাণের লগত জড়িত ঠিকাদারক কিন্তু রঙা চকু দেখাবর কারণে সক্ষম হওয়া নাই। অতি শীঘ্রে এই পথটো নির্মাণ কার্য শেষ হব লাগিব আর জনসাধারণে যেতালেকে পুনর্নির্মাণ কার্য সম্পূর্ণ নহয় জনসাধারণ ইয়াত যাতে সুচলভাবে যাতায়াত করব পারে, গাঁত চাত পুতি ইয়াত পানি নোহাক ড্রেনের ব্যবস্থা করে দিবর কারণে আমি সরকারলৈ লোক নির্মাণ বিভাগ স্পষ্টভাবে দাবি উত্থাপন করেছি। অতি লেহেমিয়া গতিত কাম আরম্ভ হয়েছে, কি কব? আমি শিবসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় আজি 10 দিনের আগতে এখন দাবিপত্র প্রদান করেছিল যে বিজি রোডটো অতি ব্যস্ততাপূর্ণ পথ, এই পথটি যাতে মেরামতি করব লাগে। এই ক্ষেত্রে গড়কাপ্তানি বিভাগক আমি দাবি জানাইছিলাম, কিন্তু তারপিছতো গড়কাপ্তানি বিভাগে কিহর তারণাত ভুগি এই রাস্তাটো নির্মাণ কার্যত ইমান লেহেমিয়া করেছে আমি বুঝি পোৱা নাই। আমি গড়কাপ্তানি বিভাগক দাবি জানাব বিচাৰিছে, অতি শীঘ্রে রাইজর যাতায়াতের সুচল হওয়াকৈ যাতে পুনর্নির্মাণ করে এই পথটো মেরামতি করার ক্ষেত্রে বিহিত ব্যবস্থা করে, নহলে অনাগত দিনত আমি গড়কাপ্তানি বিভাগের কার্যালয় ঘেরাও কার্যসূচী তলাবন্ধর দরে কার্যসূচী আমি লবলে বাধ্য হয়। শীঘ্রে এই যেটো পথ নাজিরা আর শিবসাগর শহর সংযোগী পথটো মেরামতি অতি খরতকিয়া করার দাবি জানাইছে, কারণ আজি বছর হয়ে গেল, এক বছর হয়ে গেল, কিন্তু এই পথটোর 50% নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়া নাই, যার বাবে বারুকৈ দুর্ভোগ ভুগি আছে সর্বসাধারণ জনতায়। আর ইয়ার পরিপ্রেক্ষিত আজি এইদরে শিবসাগর আঞ্চলিক ছাত্র সন্থায় পথ অবরোধ করেছে, মই দেখাইছো বর্তমান পথ অবরোধ যেহেতু করেছে যান জটর সৃষ্টি হয়েছে। ইয়া শিবসাগর আর নাজিরা সংযোগী ভুবন চন্দ্র গগৈ পথর দৃশ্য, পথটোত মেরামতি ঠিকই করে আছে, কিন্তু যি ধরনের খরতকিয়া করব লাগিছিলে সেই খরতকিয়াকে করা নাই, যার বাবে আসলে কাম লেহেমিয়া হওয়ার ফলত ইয়াত যাক দ গাঁতর সৃষ্টি হয়েছে, সেই গাঁতবিলাকো পুতি যাতায়াতের সুচল নাই করা, যার বাবে আজি আসুয়ে ধরনের অবরোধ করবলে বাধ্য হয়েছে।